বৃহস্পতিবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ী সমিতির সম্পাদকের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিল দুষ্কৃতীরা। তোলা না পেয়ে দুষ্কৃতীদের এই আক্রমণ বলে দাবি করেছেন ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া। জানা গিয়েছে, ব্যবসায়ী নিজস্ব জমিতে গাছ কাটা নিয়ে কিছুদিন আগে কয়েকজনের সঙ্গে বিবাদ হয়। যদিও প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটার অনুমতিপত্র তার কাছে ছিল, এরপরেই গতকাল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা বাড়ির সামনের সীমানা প্রাচীর ভেঙে দেয় বলে অভিযোগ। পবন কেডিয়া জানান, দুষ্কৃতীরা তার কাছে অনৈতিকভাবে তোলা দাবি করছিল, তিনি না দেওয়াতেই এই ঘটনা। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাত্রে 12টার সময় আমার পঞ্চায়েতে পারমিশন নেওয়া দেওয়াল দেওয়া ছিল, সেটাকে দুষ্কৃতীরা রাত্রে 12টার সময় ভেঙে দেয়। এটা নিয়ে আমি আইসি স্যারকে কমপ্লেন দিয়েছি। কতদিন আগে আমার আম গাছ কাটা নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল, কিছু ব্যক্তির আমি নাম স্যারকে জানিয়েছি, ওরাই ভেঙেছে। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।